লেখক মতি নন্দীর আলোচিত গল্প বারান্দা নিয়েই নিজের পরের ছবি বানাতে চলেছেন পরিচালক রেশমী মিত্র। কিছু নিম্নবিত্র শ্রেণীর মানুষের জীবনের গল্প, যেখানে প্রত্যেকটা চরিত্রের মধ্যেই রয়েছে ভিন্ন ভিন্ন শেডস। প্রত্যেকটা চরিত্রই আসলে এক একটা গল্প, সার্ভাইভালের গল্প, সম্পর্কের গল্প, মোরওভার কিছু মানুষের জীবনের গল্প বারান্দা। আর সেই বারান্দাকে কিছুটা নিজের মতো করে নিয়ে নিজের পরের ছবির কাজ শুরু করবেন রেশমী মিত্র। অ্যাকচুয়ালি উপন্যাসটাকে পুরোটাই অপরিবর্তিত রেখে যতটুকু যা দরকার আমার ফিল্মের জন্য অতটুকুই আমি জাস্ট অ্যাড করেছি বা আমি ফেলেছি। বলতে গেলে যাদের মতিরন্দির উপন্যাসটা ভালো লেগেছে তাদের তো ভালো লাগবেই, আর যারা এখনও পড়েনি আমার বিশ্বাসে তারা দেখবে আগ্রহ নিয়ে। বিকজ উপন্যাসটার মধ্যে না ভীষণ একটা আমাদের সবারই জীবনে এত ফার্স্ট লাইফ একটা ক্রাইসিস, এই উপন্যাসের চরিত্রগুলো ক্রাইসিসগুলোকে কোথায় যেন টাচ করা যায়, কোথাও একাকিত্বটা টাচ করা যায়, আমার মনে হয় এই দিকটাই আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে চেয়েছি ছবির মধ্যে। আর সব ছবি বা সব গল্প বা সব আমাদের ব্যক্তিগত জীবনও কিন্তু এরকম নয় যে একটা সুন্দর শেষ হয়, সেরকম নয়, কিন্তু এটা নিয়েই জীবন, এভাবেই চলতে হয় যত যাই আসুক না কেন। ঠিক এই ছবিটাতেও আমি সেটাই বলতে চেয়েছি যে এইভাবেই মানুষের জীবন এগিয়ে যায়, এর মধ্যে থেকে আমাদের বাঁচতে হবে, ক্রাইসিসটাকে মানে ওভারকাম করে যেতে হবে। এই ছবিতে কারা অভিনয় করছেন এবং কোথায় কোথায় শুটিং করার কথা ভাবছেন এই বিশেষ ছবির সেটাও জানালেন তিনি। শুটিং তো ভাবা তো অনেকদিন আগেই হয়ে গেছে, পরশু থেকে শুট শুরু। ব্রাত্য বসু মেন চরিত্রে অভিনয় করছে, গিরির চরিত্রে। তো এই ছবিটা বারান্দা পড়ার সময় ব্রাত্য ছাড়া ভাবা যায় না, এই ক্যারেক্টারতে ভীষণভাবে ফিট ইন করে এবং গিরিরই বারান্দা আমরা দেখব ছবিতে। আর ঋতুপর্ণা সেনগুপ্ত আছে রুনু, ঠিক রুনু যেন আমি যখন লুক সেট করি মনে হচ্ছিলো ঋতু উপন্যাসের পাতা থেকে উঠে এসছে। আর একটা ক্যারেক্টার যেটা মানালি দে করছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, বুলি বলে একটা পক্সে মানে তার মুখটা বিভৎস হয়ে যাওয়া, চোখ নষ্ট হয়ে যাওয়া একটা মেয়ের ক্যারেক্টার, তার ক্রাইসিস, তার ভালো লাগা, এগুলো সেটাও ছবিতে সুন্দর সুন্দরভাবে এসছে ছবির স্ক্রিপ্টে এবং ছবিতে আসবে। আর সাহেব ভট্টাচার্য আছে, সাহেব এখানে দেওরের চরিত্রটা অম্বর করছে, আর ঝকঝকে ফুটবলার, ভীষণ ফ্রেশনেস। মতিনন্দীর এই গল্প সকলের কাছেই খুব স্পেশাল, আর গল্পের মতোই খুব স্পেশাল একটি চরিত্রে শ্রীলা মজুমদার। তার চরিত্রটা নিয়ে কথা বলার পাশাপাশি শেয়ার করলেন এই গল্পের সাথে জড়িয়ে থাকা একটি দারুণ স্মৃতি। এই গল্পটাতে আমি একটা চরিত্র করছি এবং ইন্টারেস্টিং রোলটা, আমার রোলটা হচ্ছে এই মহিলা কাজ করে, তুই তো জানো এই ক্লাসটাই একটু নিচু, কিন্তু তার সাথে না এর একটু এই চরিত্রটা একটু ছলনার আশ্রয় নেয়। এই রোলটা স্প্যানটা যে খুব বড় তা নয়, কিন্তু যতটুকু সময় থাকবে রোলটা মনে থাকার মতো। তারপরে ওর একটা ছোট মেয়ে আছে এবং পরবর্তীকালে এই মেয়েটি বড় হবে, সে রোলটা ঋতু করছে, কিন্তু তার আগে এই মেয়েটি মরে যাবে, মানে আমার ইয়াং এজেই মৃত্যু হয়ে যাবে। পরবর্তীকালে আমার সাথে যার সম্পর্ক হয় সেরকম লোকই ওর হাজব্যান্ড হয়। ক্যান ইউ ইম্যাজিন গল্পটা দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সাহেব ভট্টাচার্য। সাহেব ভট্টাচার্য তার স্টাইলিশ আরবান অ্যাটায়ার থেকে বেরিয়ে এই ছবিতে প্রথমবার একজন নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ভূমিকায়, আর ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিতে রুনুর চরিত্র নিয়ে খুব হোপফুল। যে কটা ছবি ইদানিং করছি আমি একটু নিজেকে ভাঙার চেষ্টা করছি, ইনফ্যাক্ট সেটা খাদের সময় থেকেই, কৌশিক গাঙ্গুলি খাদের সময় থেকে নিজেকে একটু ভাঙার চেষ্টা করছি, অন্য ধরনের চরিত্র খুঁজছি। তারপরে বেশ কয়েকটা ছবিও করেছি সেরকমই, এবং এই বছরও আমার ধরো তিনটে ছবি রিলিজ আছে, আগের বছর দুখানা ছবি রিলিজ হয়েছে। তো সব কটা চরিত্রই কিন্তু যদি আমরা একটু ভালো করে দেখি একটা অন্য থেকে অনেকটাই আলাদা, এবং এই ছবিতেও কিন্তু সেরকমই একটা আলাদা চরিত্র। মফস্বল থেকে একটি আশা ছেলে, একটি যে আশা একটা ছেলে যে ফুটবল খেলে এবং কলকাতায় এসছে, প্রচুর স্বপ্ন নিয়ে কাজ করবে, বড় ক্লাবে খেলবে, স্পোর্টস কোটায় একটা চাকরি পাবে, এরকম বিভিন্ন স্বপ্ন নিয়ে সে আসে এবং এসে এই পরিবারটার মধ্যে এসে পড়ে। সুতরাং সাউথ ক্যালকাটার টিপিক্যাল একজন সাউথ ক্যালকাটার মডার্ন ছেলে হয়ে মফস্বল থেকে আসা একজন ফুটবলারের সহিত ইট ইজ ড্রাস্টিক্যালি আ ডিফারেন্ট থিং, সেই জন্য আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই এই চরিত্রটা করা। চরিত্রটা ইজ ভেরি ইন্টারেস্টিং, আর মানে
মতি নন্দীর গল্পে চরিত্রের মধ্যে মহিলাদের একটা খুব স্ট্রং জায়গা থাকে এবং রুনুর চরিত্রটাও সেটা থেকে ব্যতিক্রম নয়। রুনুর মধ্যে যেরকম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, তার মধ্যে আবার একটা নারীত্ব, তার মধ্যে একটা মন, তার মধ্যে একটা ভালো লাগা, সব কিছুই আছে। তো রুনু আমার কাছে খুব একটা বিশেষ চরিত্র এবং মতি নন্দীর গল্প যেহেতু সেখানে ওনারা একটা খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা চরিত্রকে একটা অন্য মর্যাদা, একটা অন্য মাত্রা দিয়েছে। ছবিতে মিউজিক করবেন রাজা নারায়ণ দেব। মিউজিক নিয়ে কাজ শুরু না করলেও গান নিয়ে ভেবে রেখেছেন ইতিমধ্যে। এখন ওদের প্রি প্রোডাকশন চলছে আর মিউজিক সিটিং আমাদের কদিন বাদেই হবে। তাই মোটামুটি যা আমাদের প্ল্যান করে রেখেছি একটাই মেন গান থাকছে, উইচ ইজ লাইক এ থিম সং, যেটা হয়তো আমার ইচ্ছে আছে ওটাকে বিটস অ্যান্ড পিসেসে যদি ছবিটা জুড়ে আনা যায় সেটা অ্যাকচুয়ালি সেটা একটু ফাইনালাইজ করা বাকি আছে। তবে মেন স্ট্রেংথ মানে গল্পটা তো জানো এরম একটা ছবির জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ আ পিলার, মানে ওটাই ছবিটাকে এরম যেটা ছবি গল্পের মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউন আছে, নানান রকমের রিলেশনশিপস, নানান রকমের অ্যাঙ্গেল থেকে জীবন দর্শন যদি বলতে পারি, তো সেইটাকে ধরার জন্যে দ্য মিউজিক ব্যাকগ্রাউন্ডস কো নিডস টু বি রিয়েলি স্ট্রং। আর আমার মনে হয় দ্যাটস ওয়ার আই স্কোর। তো এনিওয়ে তো সেটাই এখন রেশমির সঙ্গে উই আর সিটিং নেক্সট উইক, একটা শ্যুটে যাওয়ার আগে একদিন আমাদের একটা প্ল্যানিং আছে মিউজিক সিটিং করার, তা তারপরে উইল টেক ইট ফ্রম দেয়ার, দেখা যাবে। বারান্দার মাধ্যমে টলিউডে নতুনভাবে নিজেদের কাজ শুরু করলো প্রোডাকশন হাউস ইজেল। তাই নিজেদের জার্নি নিয়ে কথা বললেন প্রোডিউসার ইন্দ্রজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রেশমি মিত্র। আমি মনে করি কি ওদের পথ দেখে আরও বাকিরা এগিয়ে আসুক, ভীষণ খুশি আমি। মানে আমরা অ্যাক্টররা আমরা তো চাইবই কি যে লট অফ নিউ প্রোডিউসার শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু ফর দ্য জাস্টিস, মানে ফর দ্য ইন্ডাস্ট্রি দে শুড ডু জাস্টিস, সেটাই আর কি। যত ছবি বেশি হবে ততই মানে একটা ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যেতে পারে না, কিন্তু সব কিছু সব ইন্ডাস্ট্রির একটা উত্থান পতন হয়, কিন্তু আমার মনে হচ্ছে যে গুড টাইমস আর কামিং। আমি খুব খুশি কারণ ইজেল মানে ইজেল আমাদের আরেকটা ছবিও কমপ্লিট করলো ধারা স্নান, তবে অফিসিয়ালি এই ছবিটা ফার্স্ট ওদের লঞ্চ হলো এবং আমি খুব খুশি ইন্দ্রদা এবং ইন্দ্রদার টিমকে নিয়ে যে তারা সত্যি একটা ভালো ছবির পিছনে নিজেদের রাখতে চায় এবং নিজেদের দেখতে চায়। তো এটা আমার কাছে খুব বড় একটা গর্বের বিষয় যে ভালো প্রোডিউসাররা আসছে ভালো সিনেমা করার জন্য। আমার একটা ইচ্ছে ছিল যে নভেল নিয়ে সিনেমা করব। অ্যাকচুয়ালি নভেল পড়ার সময় মানুষ পায় না আজকাল, এবং নভেল নিয়ে কোনো সিনেমা হলে সেটা মানুষ দেখবে, এটাই আমার ইচ্ছে। এবং আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি এবং সিনেমা দেখতে সময় না পেলেও মানে খুব ইচ্ছে করে, আমি চাই এটা নভেল নিয়ে সিনেমা হোক। সেই কারণেই মতি নন্দী একজন রিনাউন্ড রাইটার, ওনারই গল্পটা আমার পড়া, আমার ডিরেক্টর রেশমি মিত্র ওনারও ইন্সপিরেশনে আমি এই বইটা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি তার দুর্দিনটা কাটিয়ে উঠেছে। প্রচুর ভালো ভালো প্রডিউসার ডিরেক্টররা ভালো ভালো বই করছেন, তাদের বইগুলো আমরা দেখছিও, যে দুর্দিনটা ছিল সেই দুর্দিনটা এখন কেটে গেছে। আমি চাই নতুন প্রযোজকও আসুক, নতুন ডিরেক্টররা আসুক, তারা ভালো ভালো বই করুক, আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলি, আমরা সব একসঙ্গে বইগুলো দেখি।